লেডিস এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। আজ 7ই জুন 2022, আমরা দেখব আমাদের ঢাকায় স্টক এক্সচেঞ্জ আজকে সারাদিন কেমন গেল শুরু থেকে শেষ পর্যন্ত। তো শুরুতে আপনাদের সাথে আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করি এবং আমরা বিস্তারিত আলোচনায় চলে আসব তখন। ওকে, আজকে আমাদের ইন্ডেক্স শুরু হয়েছিল 6,489.2 পয়েন্ট দিয়ে এবং হাইয়েস্ট ইন্ডেক্স ছিল 6,500.2 এবং আমাদের লোয়েস্ট ইন্ডেক্স ছিল 6,457.2 এবং আমাদের ক্লোজিং ইন্ডেক্স হচ্ছে 6,468.6। আমাদের ইন্ডেক্স কমেছে 20.6 পয়েন্ট। আমাদের গতকালকের ভলিউম ছিল 974 কোটি টাকা, আজকের ভলিউম হয়েছে 339.81 কোটি টাকা। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডেক্সটি 20 পয়েন্টের উপরে কমেছে এবং আমাদের সাথে সাথে আমাদের কিন্তু ভলিউমটাও কমেছে। সো আমরা দেখি, যেখানে আমাদের স্টকের দাম বেড়েছে 116টি স্টকের, কমেছে 228টি স্টক এবং অপরিবর্তিত রয়েছে 40টি স্টক। আমরা দেখব কোন সেক্টরটি সারাদিনে কেমন করেছে। আজকে শুরুতেই, ইনফ্যাক্ট শুরু থেকেই ইন্স্যুরেন্স সেক্টরটা ভালো করছে, যদিও কোনো একটা টাইমে ওনারা সেকেন্ড পজিশনে ছিল, বাট তার পরবর্তীতে আবার তারা তাদের গতকালকের অবস্থানই তারা ধরে রেখেছে। তারা প্রথম অবস্থান রয়েছে, তারপরে মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে, তারপরে ব্যাংক, ফুয়েল, পাওয়ার অ্যান্ড সো অন, এইভাবেই গিয়েছে। আমি আপনাদেরকে যেটা বলেছিলাম, নর্মালি মিউচুয়াল ফান্ডগুলা মে জুন জুলাই থেকে শুরু করে মে জুন দেন জুলাই মিড জুলাই পর্যন্ত একটা মুভমেন্ট সবসময়, বা ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর পর্যন্ত একটা মুভমেন্ট নর্মালি হয়ে থাকে। মোস্ট বেশি বেশি মুভমেন্ট আমরা খেয়াল করে থাকি যে এই জুন মাসের দিকেই একটু বেশি মুভমেন্ট হয়, দেন কিছু সময় জুলাইও থাকে। ওকে, সেই কারণে হয়তো মিউচুয়াল ফান্ডটা তার অ্যাজ ইউজুয়াল যে টাইমে মুভ করে থাকে, সেই মুভমেন্টই মনে হয় রয়েছে। তো আমরা এখন চলে যাই, দেখি আমাদের টেকনিক্যাল চার্টটি আমাদের কি দেখাচ্ছে, সেখানে আমরা চলে আসি একটু বড় করি আপনাদের জন্য। ওকে, আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের গতকালকে যে ক্যান্ডেল ছিল নেগেটিভ ক্যান্ডেল, আজকের ক্যান্ডেলটি আমাদের জন্য নেগেটিভ ক্যান্ডেল হয়েছে এবং আজকের ক্যান্ডেলটি গতকালকের ক্যান্ডেল থেকে একটু বড় হয়েছে, নেগেটিভ বড় ক্যান্ডেল। যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে গতদিন আমরা বলেছিলাম যে আমাদের আমরা আমরা যে লেভেল থেকে আমরা আসলে এখানে গিয়েছি সেটা হচ্ছে আমাদের 6,181, ইনফ্যাক্ট আরও একটু নিচে চলে এসেছিলাম, সেখান থেকে আমরা উপরে উঠেছিলাম 6,149.5, 50, 41, 42, এই লেভেলে আসলে নেমে এসেছিলাম, সেখান থেকে আস্তে আস্তে আমরা এখানে গিয়েছিলাম। তো আমি যেটা বলেছিলাম যে যেহেতু আমাদের ইন্ডেক্সটি অনেক বেশি নেমে গিয়েছিল এবং সেখানে ন্যাচারালি সেখানে যারা কিনেছিলেন তাদের তো একটা গ্রোথ এখানে হয়েছে, তাদের একটা একটা প্রফিট তো তাদের হয়েছে। আমি জানি না যে আমাদের সাধারণ বিনিয়োগকারীরা কতটুকু করতে পেরেছিলেন, কারণ অনেক ক্ষেত্রে আমাদের ফান্ডগুলোকে আমরা এক্সস্টেড করে ফেলি। আসলে আমাদের ফান্ডগুলো সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু ফান্ড নর্মালি আমরা আমাদের একটা টাকা আমাদের পোর্টফোলিওতে থাকা পর্যন্ত আমরা কিন্তু বিরত হই না স্টক কেনার জন্য। তো আমরা সেটা টোটালি এক্সস্ট করে দিয়ে বসে থাকি, তারপরে যখন মার্কেট পড়তে থাকে আমরা দেখতে থাকি, রাইট, আর কিছু করার থাকে না। বাট এই সুযোগটা যারা পরিকল্পিতভাবে তাদের বিনিয়োগগুলো করে থাকেন এবং যারা ইনস্টিটিউশন যারা রয়েছেন তারা কিন্তু এই সুযোগটা এখানে নিয়ে থাকেন। ওকে, কারণ দে ডু অলওয়েজ হ্যাভ দিস রিজার্ভ, সবসময় তাদের রিজার্ভ তারা থাকে, এবং যারা বড় বিনিয়োগকারী যারা আছেন তারাও তাদের রিজার্ভটাকে রেখে দেন, তাদের একটা সার্টেন পার্সেন্টেজ তারা টাকা ও সবসময় পোর্টফোলিওতে রাখেন, যেটাতে এই সমস্ত অপরচুনিটি নেওয়ার জন্য। তো সেটাই আমি যেটা ভাবি সেইটাই হচ্ছে এখন, সেই প্রফিট টেকিংটা হচ্ছে। এবং দেখি আমাদের অন্য ইন্ডিকেটারগুলো কী বলে, তারপর আমরা আবার এখানে ফিরে আসব। ওকে, আমাদের আরএস ইন্ডিকেটারটি নেগেটিভ দেখাচ্ছে 1.5.28 নেগেটিভ, বাট বাকি দুটি ইন্ডিকেটার যেটা রয়েছে ম্যাকডি এবং আমাদের যে স্টকিস্টিক ইন্ডিকেটারটি, এই দুটো আমাদেরকে পজিটিভ দেখাচ্ছে। আমাদের ম্যাকডি লাইনটা বড় হয়েছে, বেশ, ম্যাকডি লাইনটা ক্রস করেছে, দেন হিস্টোগ্রামগুলো বড় হচ্ছে, তারপরে আমাদের যেটা বেস লাইনের উপরে রয়েছে পজিটিভ হিস্টোগ্রাম রয়েছে। সুতরাং দিস ইজ এ পজিটিভ, আমাদের জন্য পজিটিভ সাইন। আর আমাদের স্টকিস্টিক ইন্ডিকেটারটাও কিন্তু আমাদের জন্য পজিটিভ, বাট তারা কিন্তু আমাদের 78 কাছাকাছি চলে গিয়েছে, আসলে 80 ক্রস হবে হয়তো নেক্সট দিনে। তো নর্মালি যেটা হয়, 80 ক্রস করার পোর্শনটাকে আমরা কিন্তু ওভার বট বা ওভার প্রাইসড অবস্থা বলে থাকি,
বাট নট নেসেসারি যে সেখানে টাচ করলেই পড়ে যেতে হবে তা না, সেখানে থাকতে পারে, সেখানে তার দূরেও যেতে পারে। তো সুতরাং সেটাও সেটা আমাদের পজিটিভ দেখাচ্ছে, আমি যেটা ফিল করি সেটা হচ্ছে আমাদেরকে পজিটিভ দেখাচ্ছে। এখন ওকে আমরা ফিরে আসি, দেখি আর একটা ইন্ডিকেটর প্লেস করি, সেই ইন্ডিকেটারটি আমাদেরকে কি দেখায়। আমরা সেই ইন্ডিকেটারটি আমাদেরকে কি দেখাচ্ছে, আমরা চলে যাই বোলিঙ্গার ব্যান্ডটাকে আমরা যাব। বোলিঙ্গার ব্যান্ডটা আমাদের অত্যন্ত রিলায়েবল একটি ইন্ডিকেটর এবং যে ইন্ডিকেটারটি আমাদের অনেক ভালো সিগনালও দিয়ে থাকে। তো বোলিঙ্গার ব্যান্ডে আমরা দেখতে পাচ্ছিলাম আমরা কিন্তু MA20 লাইনের উপরে গিয়েছিলাম, পরবর্তী দুই দিন আমরা আসলে ওইখানে আর রেজিস্ট্যান্স প্রাপ্ত হয়ে এই লেভেলের রেজিস্ট্যান্স প্রাপ্ত হয়ে কিন্তু আমরা নিচের দিকে আসছি। এখন আমাদের যেটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমাদের মেবি আরও একটা দুইটা দিন আমাদের উইনিট আমাদের একটা এখনও কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না কোন দিকে ইন্ডেক্সটি যাবে। বাট আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগতভাবে ইন্ডেক্সটা আরও একটু নিচের দিকে যাবে, নিচের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে আমরা যে সাপোর্টটা যেখানে এসে পাবো সেটা আমাদের যে লেভেলটা হবে একটু আপনাদের জন্য আমি ড্র করি। ইয়েস, আমাদের এখানে গিয়ে রিস আমি বলি আপনাদেরকে, দ্যাট ইজ 6434-35-40 এই লেভেলটা আমাদের জন্য সাপোর্ট হবে। তো আমার মনে হয়তো আমাদেরকে সেই সাপোর্ট পর্যন্ত আসতে হতে পারে, সেটা আমাদেরকে একটু আমরা খেয়াল রাখবো। আর যদি কোনো কারণে যদি সেটাও যদি ব্রেক হয়, যেটা সম্ভাবনা আমি ব্যক্তিগতভাবে ফিল করি না, কারণ এখান থেকে মার্কেট আবার ঘুরে যাবে, এখান থেকে আমাদের এই সাপোর্ট পর্যন্ত আসার পরিপ্রেক্ষিতে মার্কেটটা আবার ঘুরে যাবে আমি আশা করি। তো যদি ইনকেস আরও নিচে আসে তাহলে তো আপনারা সবাই জানেন যে যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম সেই জায়গা পর্যন্ত আবার চলে আসতে পারে, 6400-6145 লেভেলে আমরা যেখান থেকে আমরা উপর দিয়ে গিয়েছিলাম সেই জায়গা পর্যন্ত মানে আবার চলে আসতে পারে। বাট আমি আশা করি এখান থেকে আমরা ফিরে যাব, আমাদের যে এই সাপোর্ট থেকে আমরা ফিরে যাব। তো এখন রেজিস্ট্যান্সটা আসলে সাপোর্ট নেওয়ার পরে রেজিস্ট্যান্সটা বলা বেটার, কারণ হচ্ছে যে আমরা এখন এক্সিস্টিং রেজিস্ট্যান্স যেগুলো রয়েছে তো রয়েছেই সেগুলো, কিন্তু এটা তো এখন পর্যন্ত আমরা এটাকে আসলে একটু নিচে চলে গেছি, একটু হালকা যে সাপোর্টটা ছিল এই সাপোর্টের নিচে আমরা চলে গেছি বা এইখানে কিন্তু রেজিস্ট্যান্স প্রাপ্ত হয়েছি। তো এখন যাওয়াকে নিয়ে আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স এখানে রয়েছে, দ্যাট ইজ 6672-75-70 এ লেভেল, তার পরবর্তী 6770-72 লেভেলে আমাদের যেটা রয়েছে। তো সুতরাং সেগুলো আমরা পরে, যেহেতু আমি প্রতিদিনই আপনাদেরকে আপডেট দিয়ে থাকি, তো সেই ক্ষেত্রে আমি মনে করি আমি তখন বলতে পারবো আগে লেট আমাদের আমাদের সাপোর্টটা আমরা আগে পাই, তারপর আমরা ফার্দার সেই রেজিস্ট্যান্স খুঁজবো, রাইট? তো এই ক্ষেত্রে আমার যেটা আপনাদের জন্য যেটা সাজেশন যেটা হবে সেটা হচ্ছে নর্মাল, এই যে কারেকশান আমি বলবো না, এটা হচ্ছে জাস্ট প্রফিট টেকিং হচ্ছে আসলে। কারেকশান বলতে হলে আরও অনেক পার্সেন্টেজ ওয়াইজ আরও অনেক কমতে হয়, আরে অনেক কমতে হয় তাহলে সেই সেটাকে আমরা, কারণ আমি একটা ভিডিওতে বলেছিলাম আমরা মার্কেট কারেকশান কাকে বলা হয়, মার্কেট ক্র্যাশ কাকে বলা হয়, তার নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে, যারা দেখেননি তারা ওটা দেখতে পারেন পিছনের দিকে গিয়ে, আপনারা ওইখান থেকে জানতে পারবেন যে কারেকশান বলতে আমরা কী বুঝি, দেন আমাদের ক্র্যাশ বলতে আমরা কী বুঝি। সুতরাং এটা কিন্তু কোনোটাই হচ্ছে না, এটা জাস্ট একটা প্রফিট টেকিংয়ের কারণে আমাদের ইন্ডেক্সটা কিছুমাত্র নিচের দিকে গিয়েছে। তো আমার মনে হয় দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণই নাই আসলে অ্যাকচুয়ালি, যদি আমাদের ভালো স্টক আমাদের পোর্টফোলিও থেকে থাকে, যদি আমরা রিজনেবল প্রাইসে স্টকগুলোকে যদি নিয়ে থাকি, যদিও আমরা বিভিন্নভাবে দেখেছি আমরা অনেক অত্যধিক প্রাইসে আমাদের শেয়ারগুলো কেনা হয়েছে, আমাদের বিনিয়োগকারী ভাই বোনদের যারা আমার সাথে আছেন আমি দেখতে পাচ্ছি, যারা অনেক সময় আমাকে তাদের রেটগুলো পাঠিয়ে থাকেন আমি দেখি। তো ওকে, আমরা যে ভুলটা করেছি আমরা এরপরে আর এই ভুলগুলো করবো না, রাইট? এরপরের থেকে আমরা চেষ্টা করব আমাদের আমাদের বিবেচনায় যে প্রাইসটিকে আমাদের কাছে অত্যন্ত ভালো মনে হয়, যৌক্তিক প্রাইস আমাদের কাছে মনে হয়, আমরা সেই প্রাইসে আমরা কেনার চেষ্টা করব। যদি আমরা ওই সময় স্টক যদি নাও পাই তাহলে আমরা কিনবো না। আমাদের যদি এরকম হয় বছরের কোনো একটা অংশ বা মাঝে মাঝে কোনো একটা সময় আমাদেরকে টোটাল পোর্টফোলিওতে কোনো স্টক থাকবে না বাট শুধু টাকা থাকবে,
এরকম সিচুয়েশন যদি হয় তা সেটাও ইস ওকে, সেটাও কিন্তু আমাদের জন্য ভালো যে সব সময় কিন্তু আমি হয়তো আমার পছন্দের রেটে আমি স্টক নাও পাইতে পারি, তাহলে আমি কি করবো আমার টাকাটাকে ইনট্যাক্ট রেখে দিব, আই উইল ওয়েট ফর দি চান্স বা অপরচুনিটি জন্য আমি ওয়েট করব। আর আমরা যে লিস্ট নিয়ে কাজ করছি, লিস্টে আমার মনে হয় আমরা সবসময় অপরচুনিটি পাবো আশা করি আমি। তো দিস আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সমস্ত বিনিয়োগকারী ভাই বোন আমার সাথে রয়েছেন, আমার চ্যানেলের সাথে রয়েছেন। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন ফর জয়নিং মি।